সুপ্রভাত বন্ধুরা, তো সবাইকে, অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য। তোমরা যতদূর সম্ভব, আমি লাইভেও বলেছি যে আমার শাশুড়ি মা মারা গেছে, তো আমাদের শ্রাদ্ধ কমপ্লিট অনুষ্ঠান পরে হবে, যে মৎস্যমুখের অনুষ্ঠান, কিন্তু শ্রাদ্ধ অব্দি কমপ্লিটের ভিডিও আমি দিলাম। এটা আমাদের খড়গপুরের শ্মশান ঘাট, এইখানেই কাজ করা হয়, আর সবচেয়ে পবিত্র জায়গাটা এটাই মনে হয়। বোন আর আমি গিয়েছি আজ ঘাট কাজ, দুজনে, শরীর খুবই খারাপ আমাদের, কারণ এই সময়টা কারো শরীর ভালো হয় না, একদম সুস্থ মানুষ, 20 বছর ক্যান্সার ছিল, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু সকালবেলা খাওয়ার পরে একটা মেজর স্ট্রোক হওয়ার দরুন উনি মারা যান। তো ঘাট কাজ হয়ে গেছে আমাদের, স্নান করে নিচ্ছেও। আমার মনে হয় আমার পরিবার, তোমরা, তোমাদের জানানো দরকার, আর আমার যত বন্ধুবান্ধব আছে তাদেরও জানা দরকার। এটা ঘরে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেটাকে আত্মশ্রাদ্ধ বলে সেটা রেখেছিলাম। এখানে হাজবেন্ড এবং 3 জন ব্রাহ্মণ রয়েছে, যারা একজন গীতা পাঠ করছিল, পুজো হচ্ছিল, তো আমরা এটা ছাদেই রেখেছিলাম, নিচে রাখিনি। তার কারণ হচ্ছে নিচটা একটু কাদা তার কারণে, আর ঘরের ভেতরেও গীতা পাঠ হচ্ছিল। তো যাই হোক, সব মিলিয়ে সারা দিনটা অনেক কষ্টের মধ্যেই গেল, কারণ কীভাবে সব নিয়ম কানুন পালন করতে হয়, এতদিন প্রচণ্ড দৌড়েছি, হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে সুস্থ করে নিয়ে আসা হলো, দিয়ে অনেকটাই প্রবলেমে সাফার করলাম। যাই হোক, কারণ মা তো সবারই করতে হবে, আমিও চাই সবার মাকে ভালো মতো, যারা জীবিত অবস্থায়, আমার এটা অনুরোধ, সবাই মাকে বাবাকে একটা ভালো জায়গায় রেখে তাদের যেন ভালো করে দেখো, তোমরা নিজেরা পাচ্ছ না আয়া রাখো, ভালো করে দেখো, ডিজার্ভ করে তারা, জানো তো ভালোভাবে থাকাটা, তো আমিও সেটা মনে করি। আর বাড়িতে এগুলো যখন হচ্ছিল তখন না খুব কষ্টই হচ্ছিল, কেন উনি খুব কষ্ট করেই বড় করেছিল ওনার ছেলেকে, তো ব্রাহ্মণ মশাই এটা খুব সুন্দরভাবে এগুলো করছিল। আর এই ব্রাহ্মণ মশাই আমাকে অনেক কথাই বললো যে কি থেকে কি হয়, কি করতে হবে, কি না, কিভাবে চলতে হবে। তো বাবুর রুমে বসে এই ব্রাহ্মণ মশাই গীতা পাঠ করছিলেন, শুনতে না এত ভালো লাগছিল, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল গীতা পাঠ। আমার কিছুটা কাজ ছিল, আমি আর শাড়ি পরিনি আজ, কারণ 3 তলায় 42টা সিঁড়ি, সকাল থেকে অন্তত আমাকে এই কাজে অ্যারেঞ্জ করতে 50 বার উপরে উঠতে হয়েছে। আমার বাড়িতে লোক সদস্য সংখ্যা আমি লাইভে এসেও বলি তোমাদের খুবই কম, কিছু আমার করার নেই, ছেলে বাইরে থাকে, দেখো এই শ্রাদ্ধের সময়ও আত্মশ্রাদ্ধতেও ছেলের প্লেসমেন্টের এক্সাম পড়েছে, কলেজ চলে গেছে, এখনও ফেরেনি, 2 দিন পরে ফিরবে, মৎস্যমুখের অনুষ্ঠান যেটা আমি রেখেছি মানে লজে তখন ফিরবে। খুব কষ্ট হচ্ছিল, মানে কিভাবে কি হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না যে এত তাড়াতাড়ি উনি চলে যাবেন, কি করে হয়ে যায় এই স্ট্রোক, একটা মানে একটা ফ্যাশন হয়ে গেছে রীতিমতো, কখন যে কার হয়ে যাবে জানো। আর সকালে যদি কাউকে দেখো এরকমও হচ্ছে যে কাল সকালে যে সেই মানুষটাকে তুমি দেখতে পাবে সেটার কোনো কথা নেই। হ্যাঁ, এটা শাশুড়ি মা, তো আত্মশ্রাদ্ধ কমপ্লিট হচ্ছে, লাস্ট কাজটা আমার ছিল, আমার ছেলেরও কাজ ছিল, কিন্তু সেটা করতে পারলো না, সেটা ওর বাবাই, সেই নাতির কাজটা ওর বাবাই করে দিল, কি করবো বলো, কিছু করার নেই। আর একটু অনুষ্ঠান ঘরেও রেখেছিলাম, ক্যাটারিংকে দিয়েছিলাম, তো খেয়ে নিচ্ছে, তো আমার বাড়ির পরিস্থিতি তোমাদের জানালাম।